অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখা লোকিত মানুষ হিসেবে এখানে বসে আছেন আমার সরল ধর্ম সহযোগ বড় ভাই আরিফুর রহমান ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইটনেস 99 চ্যানেল থেকে আমরা আজকে প্রামাণ্যচিত্রের মধ্যে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। রজনীগন্ধার পক্ষ থেকে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমার ব্রাইটনেস 99 চ্যানেল থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই, চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে সঙ্গে থাকার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। প্রথমে আমি আরিফুর রহমান ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি আজকে কত বছর ইস্টাবলিশ হয়েছে, সে কথাটা আপনি চ্যানেল 99 তুলে ধরবেন। আমার ব্যবসা প্রতিষ্ঠানটা এই আজকে আমি এখান থেকে 12-13 বছর আর আমার এই রজনীগন্ধা ইভেন্টস এটা আজকে 9 বছর আপ হচ্ছে, প্রায় 20 ইয়ার্স তো মানে দ্যাট মিনস হচ্ছে 2 যুগ পার করে দিচ্ছি আমরা, প্রায় 2 যুগের কাছাকাছি চলে আসছে। 12 বছর আর এই রজনীগন্ধা 7 বছর মানে 1 যুগ পার করে দিলাম আমরা। তো সেক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাচ্ছি এত সুন্দর নামকরণটা কিভাবে দিলেন রজনীগন্ধাটা ফুলের নামের উপরে? নামকরণটা হলো যে এটা আমাদের আগে একটা প্রতিষ্ঠান ছিল, ওটার নাম ছিল ফুলকুড়ি। আমার বড় ভাই ফ্রেন্ডদেরকে নিয়ে একটা প্রতিষ্ঠান ছিল ফুলকুড়ি, তো ওখান থেকে আমি আলাদাভাবে একটা প্রতিষ্ঠান খুলি। তো ফুলকুড়ি ওখান থেকে নাম অনুকরণ করতে যাই আমার ফুলের নামের উপর আমার প্রতিষ্ঠানটার নামটা। আরিফ ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমরা গ্রিন সিটি হেলথ সিটি এবং ফ্রেশ অক্সিজেন নিচ্ছি আপনার মাধ্যমে। রজনীগন্ধা যে নামটা দিয়েছেন একটা ফুলের নামের উপরে, আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। তারের ধারাবাহিকতা রক্ষা করার জন্য কাঁচা ফুল পাইকারি এবং খুচরা বিক্রয় নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা, মানে কোন কোন ফুলগুলি এখানে দিয়ে সংগ্রহ করছেন এবং কোন কোন মানে এক্সিবিশন এবং কোন কোন ইয়েতে মানে পার্টি সেন্টারে আপনারা ইয়ে করতেছেন, এইগুলি ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করবেন ব্রাইট নিউজ 99 চ্যানেলে। আমরা প্রত্যেক দিনে আমাদের ফুল আছে, কাঁচা ফুল, রজনীগন্ধা, গোলাপ, গাঁদা ফুল, গেন্দা ফুল, তারপরে সিজনওয়ারি যখন যে সিজনে যে ফুলটা থাকে ওই সিজনে ওই ফুলটা সকালবেলা আমাদের ঢাকা থেকে চলে আসে। আবার যদি ঢাকা থেকে আসা পাইকারি আমাদের এখানে শর্ট থাকে, আমরা একজন আরেকজন দোকানদার থেকে কিনে নিই, এভাবেই মোটামুটি আমাদের প্রতিষ্ঠানটা চলে। আমাদের এই ফেনীর মধ্যে কোনো নার্সারির সাথে কি আপনি রিলেটেড আছেন কিনা? না না, এখানে ফেনী থেকে আমাদেরকে কোনো প্রোডাক্ট দিতে পারে না, আমরা সকল প্রোডাক্ট আমরা আগে কাঁচা ফুল দিয়ে আমরা অনেক সারা মানে ব্যবসা অনেক ভালোই চলতো, এখন কিছু চায়না ফুল চলার কারণে আমাদের অনেক ব্যবসায়ীরা চায়না ফুলটার কারণেই আমরা আসলে কাঁচা ফুল ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত। তো ওই জিনিসটা হলো যায় আমরা ওই চায়না ফুলটা যখন আসে এখন এটা একবারেই আসে, ওটা আর নষ্ট হয় খুব কমে, কিন্তু কাঁচা ফুলটা তো আমরা যেদিনে আনি ওই দিনে ওটা নষ্ট হয়ে যায়। তো মনে হয় যেন আমরা আগে কাঁচা ফুল নিত্য নতুন তৈরি করতাম, আমাদের প্রোডাক্ট বিভিন্ন ডিজাইন আমাদের কাছে থাকতো, এখন ওই ডিজাইনগুলো শুকনা ফুল দিয়ে বেশিরভাগ ডিজাইন হয়, কারণ এখন যেহেতু সবাই বড় বড় কাজগুলো ওইগুলো দিয়ে কাজগুলো করি আর কি। আর কাঁচা ফুল দিয়ে আমরা এই কোনো দিবস যেমন 16-ই ডিসেম্বর, 26-ই মার্চ, 21-ই ফেব্রুয়ারি, 14-ই ফেব্রুয়ারি এগুলোতে আমাদের কাঁচা ফুলটা বেশিরভাগই চলে আর কি। আর নাহলে অন্য অন্য বিষয়গুলো হলো যে আমাদের যে যেই বেশিরভাগই বিয়ের অনুষ্ঠানে এখন চায়না ফুলগুলো বেশি চলতেছে আর কি, মানুষ ওইটার উপরেই নির্ভরযোগ্য হয়ে গেছে মনে হয় যেন। আরিফ ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি তারে ধারাবাহিক রক্ষা করার জন্য, যার গায়ে হলুদ, পায়ে আলতা, মুখে মেহেন্দি, বিয়ার সাজে সাজগো, সাজাও জলদি। তো সেই ক্ষেত্রে আমরা গায়ে হলুদের অনুষ্ঠানের প্রোগ্রামটা কীভাবে আপনি স্বাচ্ছন্দ্যভাবে স্টেজগুলি করে করাচ্ছেন বা সাজাচ্ছেন, কী ফুল দিয়ে বা কী দিয়ে করছেন? আমি এটা আগে আপনাকে বলছি, আমরা যখন এই যে চায়না ফুলটা বা শুকনা ফুলটা না বা শুকনা প্রোডাক্টটা আসে নাই, তখন আমরা কাঁচা ফুল দিয়ে বিভিন্ন নিত্য নতুন ডিজাইন তৈরি, মানে আমাদের কাছে নিত্য নতুন ডিজাইন থাকতো, এখন আর ওই ডিজাইনটা আমাদের কাছে অনেকটাই ডিজাইনটা নাই, এখন কিছু কক্সিটির উপর ডিজাইন চলে গেছে। এই জন্য কিন্তু আমরা ব্যবসায়ী মানে ব্যবসায়ীভাবে যারা আমরা দোকানদার, নিত্য দোকানদার,
এবং কি চাষি আমরা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ক্ষতিগ্রস্ত। এটা আমাদের দেশের, আমি এখন যা অনুভূতি করতেছি আমাদের দেশের এটা একটা এক ধরনের ক্ষতির দিকে যাচ্ছে। যেমন আগে আমাদের উত্তরবঙ্গে অনেক অনেক বাগান ছিল, এখন যেমন সিজন হয়ে গোলাপ আমাদের আমরা কাস্টমারের কাছে 5 টাকা বিক্রি করলো, আমাদের 2 টাকা প্রফিট থাকে। এখন কিন্তু সিজনে আমাদের গোলাপটা ওই বাগানটা নষ্ট হয়ে যাওয়াতে অল্প ফুলের কারণে আমাদের ফুলটা অল টাইমে রেটটা বাড়তে থাকে। এই জন্য চাষিরাও আপনার এটা নিয়ে এত লাভ হইতে পারে না, আমরাও হইতে পারি না। আমরাও এখন কী করবো, আমরাও দোকানদারেরাও ওইভাবেই চালাচ্ছি যেভাবে চলতেছে আর কি। আরে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, খুব সুন্দর একটা পয়েন্ট তুলে ধরেছেন। আমরা বাংলাদেশি যেন এগ্রিকালচারাল কান্ট্রি, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, আমরা 85% লোকই কৃষিজীবী, আমাদের পূর্বপুরুষ কিন্তু কৃষিজীবী ছিলেন, আমরা কিন্তু হাতিটি পাপা করে কিন্তু আমরা এই প্ল্যাটফর্মের মধ্যে আসছি। আপনি যে পয়েন্টটা তুলে ধরেছেন আজকে চাষিরা অনেক মূল্য সেরকমভাবে পাচ্ছেন না, আপনারা অর্থিকভাবে ওইটা থেকে প্রফিট পাচ্ছেন না, কেননা যেহেতু চায়না ফুলের এখানে আর্থিকভাবে চলে আসছে এবং বক্সিটের ব্যবহার চলে আসছে, তো সেক্ষেত্রে আমি একটা মূল পয়েন্ট আপনাকে তুলে ধরার জন্য, চায়না ফুলটা আমাদের কৃষিদের অনেক ক্ষতি করছে, ক্ষতি করছে। এখন আমাদের এখানে আমাদের আগে আমাদের যারা আমাদের ফ্যামিলিগত এই ব্যবসাটা আমার বড় ভাই করছে, তারপরে আমাদের আগে অনেক চাষি আমাদের পরিচিত ছিল, ওদেরকে কল দিলে বা ওরা আমাদেরকে কল দিত আজকে মাল বাগানে বেশি আছে, যদি তোমরা ডাইরেক্ট নিয়ে যেতে পারো কিছু রেট কম পাবা, বাইরে ওই রকম ধরনের চাষিগুলো এখন আমাদের কাছে নাই, আমরা যদি কৃষিজীবী মানুষদের, আমরা যদি শ্রমজীবী মানুষদেরকে যদি শিল্পী কন্যা না দিতে পারি, তারা যদি ঠিক মতো পারিশ্রমিক যদি না দেয়, তাহলে আমরা বিলুপ্তর পথের দিকে চলে যাব। একজন আলোকিত এবং কিংবদন্তি ব্যবসায়ী হিসাবে দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা নিয়ে যে কথাটা বলেছেন, আমি বলবো রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। ইটালির রাজধানী রোম কিন্তু একদিনে তৈরি হয় নাই, আরিফ ভাই ওয়াজ নট বিল্ট ইন এ ডে, আরিফ ভাই কিন্তু একদিনে তৈরি হয় না। আগে যখন একটা হলুদ অনুষ্ঠান করা হইতো আমাদের দেশের চাষিদের, ম্যাক্সিমাম চাষিদের একটা প্রোগ্রামে ম্যাক্সিমাম ফুল আমাদের 15-20-30 হাজার টাকার ফুল আমরা ইউজ করতাম বড় একটা প্রোগ্রামে। তাহলে আমরা চাষিদের যদি 30 হাজার টাকা প্রোগ্রাম ফুল ইউজ করলে আমাদের লেবার খরচ, আমাদের মানে বিভিন্ন খরচ মিলে আমরা একটা প্রোগ্রাম 50-60 হাজার টাকা নেওয়া হইতো আগে, তখন কিন্তু আমাদের পুঁজি ছিল। এখন একটা জিনিস দেখা গেল যে কি, এখন মানুষকে চোখে ধুলা দিয়ে লাইট চায়নারা বিভিন্ন প্রোডাক্ট বাইর করাতে, এটা অ্যাকচুয়ালি আমরা যা ভাবতেছি এটা আমাদের দেশেরই ক্ষতি। চায়নারা ডিম আবিষ্কার করে ফেলেছে, চাল আবিষ্কার করে ফেলেছে, আমাদের দেশেরই এটা ক্ষতি। আমাদের অনেক উত্তরবঙ্গে যেমন ফুলের যে বাগানগুলো ছিল, ঢাকাতে কিছু কিছু গ্লাডিয়াসের বাগান ছিল, কিছু কিছু অন্যান্য এইসব অনেক বাগান আমরা জানা মতে, আমার জানা মতে অনেক বাগান অনেক চাষি এখন খুঁজে পাওয়া যায় না, ওরা লস দিতে দিতে ওরা আর এগুলাতে এখন। ভিউয়ার্স, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আরিফ ভাই, আপনি চায়ের ফাঁকে ফাঁকে সাক্ষাৎকারের মূল পয়েন্টগুলি তুলে ধরার জন্য, তারে ধারাবাহিক রক্ষা করার জন্য। কাঁচা ফুল এবং পাইকারি খুচরা বিক্রয় আপনার এখান থেকে ফুলের যে ইয়েগুলি অর্ডারগুলি আসে, এইগুলি কি শুধু ফেনীর মধ্যে সীমাবদ্ধ না, বিভিন্ন জায়গাতে পারবেন আপনি প্রোগ্রামে পার্টিসিপেট করেন? এই ব্যবসাটা এখন এমন হয়ে গেছে, আগে আমরা খাগড়াছড়ি, নোয়াখালী, ফেনী, কুমিল্লা বলতে কুমিল্লা দক্ষিণ অঞ্চল, চৌদ্দগ্রামের সাইডে আমরা অনেক প্রোগ্রাম পাইতাম, কিন্তু এখন এই যে এই আমি আপনাকে আবারও একটা কথা বলতেছি, ওই চায়না ফুলটার কারণে কিন্তু এখন দেখা যাচ্ছে যে কি মানে এই আমরা এইসব প্রোগ্রামগুলো এখন পাই না, পাওয়া যাচ্ছে না, হ্যাঁ পাওয়া খুব কমে যাচ্ছে। শহর কেন্দ্রিক আমাদের, আমরা তো এই ফেনী কেন্দ্রিক আমাদের শহর, যেহেতু এখানে আমাদের অ্যাভেলেবেল প্রোগ্রাম থাকে ইনশাল্লাহ, আমরা ওই যে মানুষ যেভাবে চালাইতেছে আমরা ওইভাবে চালাইতেছি। ভিউয়ার্স, যে কথাটা তুলে ধরলেন, আমি আপনার চায়ের ফাঁকে ফাঁকে সাক্ষাৎকারের মধ্যে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আরিফ ভাই, খুব একটা মোস্ট একটা ইম্পর্টেন্ট থিংস আপনি তুলে ধরেছেন, তারে ধারাবাহিক রক্ষা করার জন্য আমি ব্রাইটিং 99 অনলাইন চ্যানেল থেকে এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে স্পেশাল করেসপন্ডেন্ট হিসাবে আরিফ ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। যে কথাটা আপনি তুলে ধরলেন যে পাশ্চাত্য দার্শনিক রাশিন বলে আছেন, এই পৃথিবীতে মানুষের তিনটি কর্তব্য রয়েছে, একটা হচ্ছে ডিউটি টুয়ার্ডস গড, তুমি তোমার আল্লাহর হুকুম মেনে চলো, তারপর হচ্ছে ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস, তুমি তোমার পিতামাতার হুকুম মেনে চলো। সম্রাট নেপোলিয়ন বলেছেন, তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেবো। আপনি গর্ভধারিণী মাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, আপনার মতো সোনার ছেলে আমরা পেয়েছি, গ্রিন সিটি, ক্লিন সিটি, হেলথ সিটি এবং ফ্রেশ অক্সিজেন আমরা মাধ্যমে নিচ্ছি এবং বিভিন্ন অনুষ্ঠানগুলিতে আপনি সেটা ধরে রেখেছেন, হাঁটিয়েটি পাপা করে দীর্ঘ 1-2 বছর।
তো সেক্ষেত্রে আবার রাশকিন তার তৃতীয় নম্বর উক্তির মধ্যে বলেছেন ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড, অর্থাৎ মানব সেবা একটি মত, তার সাথে কিন্তু আপনি মানব সেবা করে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে বর্তমান সরকার মমতা মেয়ে মাঝে অর্ণতি শেখ হাসিনা এবং আইসিটির উপদেষ্টা সজীব অজয় জয় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021 থেকে 2041 সালের মধ্যে আমাদের দেশটা ডিজিটাল বাংলাদেশে পরিপূর্ণ হবে। আমরা ইতিমধ্যে কিন্তু ডিজিটালের দ্বারপ্রান্তে চলে আসছি। আর এই ভাই আমি একজন ডিজিটাল ব্যবসায়ী হিসেবে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি ডিজিটালের ছোঁয়া আমরা ওভারঅল কী দেখতে পাচ্ছি এবং ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে আপনারা বিভিন্ন ফল ফুলগুলি দেখতে পাচ্ছেন সেই সম্পর্কে আপনি ডিজিটাল সম্পর্কে একটু নিয়ে কথা বলবেন। আমরা ডিজিটাল আওতা আসলে বাংলাদেশ সজীব জয় আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পুত্র সজীব জয় ভাই যে ডিজিটাল আমাদেরকে দিচ্ছে, আমরা তো ডিজিটাল থেকে আমাদের আগে থেকে আমাদের অনেক কিছুই এখন সহজভাবে পাচ্ছি। যেমন অনেক কিছু আমরা আমাদের একটা, যেমন আমার ব্যবসা দিয়েই বলি, আমরা একটা অনেক একটা প্রোগ্রাম আমাদের শহর থেকে বাইরে চলতেছে, কোনো কারণবশত আমরা ওখানে যাওয়া হচ্ছে না বা সময়ের জন্য যাইতে পারতেছি না, তখন এটা আমাদের ওখানে যে লোক থাকে আমরা ওটা ভিডিও কনফারেন্স ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখতে পারতেছি, এটাও তো একটা ডিজিটাল। আর এই যে আমাদের শহরটা এখন যেটা দেখতেছেন, সম্পূর্ণ একবার চলে আসছে আমাদের ফেনী শহরে এখন জননন্দিত মেয়র স্বপন মিয়াদি ভাই, উনি এক বছরের মধ্যে আমাদের শহরটাকে অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা, আমাদেরকেও আমরা আগে আমাদের দোকানের সামনে অনেক মানে অনেক এলোমেলো থাকতো, এখন আমাদেরকে ওটাও পরিবর্তন, আমাদের শহর কেন্দ্রিক সবসময় ডিজিটাল আওতায় লাইটিং বিভিন্ন আদার্স অনেক শহরটা মানে ডিজিটালের মতোই হয়, অনেক কিছু দেখা যায়, রাত্রে বৃষ্টি হইলে আরো সুন্দর দেখা যায়। ধন্যবাদ জ্ঞাপন করেছে আমাদের মাননীয় মেয়র সাহেব সমাপন মিয়াজি ভাইকে, আমরা আমাদের মাননীয় মেয়র সাহেব স্বপন মিয়াজি ভাইকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যে উনি আমাদের ফেরিকে আজকে গ্রিন সিটি হেলথ সিটি করে রেখেছে। তো সেই সুবাদে আমার ব্রাইট নিউজ 29 চ্যানেল থেকে আবারও ধন্যবাদ স্বপন ভাই, আপনি যেখানে যে অবস্থায় আছেন, শ্রদ্ধেয় আরিফ ভাইও আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি আছেন বিধায়, আপনি এক বছরের মধ্যে যে কারিশ্মা দেখিয়ে দিয়েছেন সেই জন্য আমরা প্লিজ আছি, এবং ডিজিটালের যে ছোঁয়া তারতম্য দেখিয়ে দিয়েছেন প্রত্যেকটা জায়গায় জায়গায়, এখন আমরা ডিজিটাল দেখতে পাচ্ছি। আমার কথা হচ্ছে যে মনে হচ্ছে যে বারেক ওবামা এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী যে কথাটা বলছে যে তোমরা যদি দেশের উন্নয়ন যদি দেখতে চাও তাহলে তোমরা বাংলাদেশের মধ্যে চলে যাও, জননেত্রী শেখ হাসিনা কীভাবে দেশকে উন্নয়ন করছে। তো সেক্ষেত্রে আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের বর্তমান সরকার মমতা মেয়ে মাঝে অর্ণতি শেখ হাসিনা এবং আইসিটির উপদেষ্টা সজীব অজয় জয় সাহেব ভাই। তার এই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আজকে আমরা ডিজিটালের আরেকটা অন্তরায়ের মধ্যে চলে আসছি যেটা কালকে আমরা উদ্বোধন করতে যাচ্ছি, আমাদের স্বপ্নের পদ্মা সেতু। তো আরিফ ভাই সেক্ষেত্রে আমি বলবো যে ছোটকালে শেক্সপিয়ারের গল্প পড়তাম, ও ফিউ পান আই স্মেল দ্য ব্লাড অফ ব্রাইট স্পেন, হাও মাও খাও মানুষের গন্ধ পাও যে যেখানে আছো পালিয়ে যাও। আবার চীন জাপানের শিশু গল্পের মধ্যে পড়েছি যে উত্তর মেরু দক্ষিণ মেরু সব আছে আমাদের জানা, আমরা শুনেছি সেখানে রয়েছে জিনপুরি দেওদানা। দাদারা বলে ও চাচারা বলে বাবারা বলে যখন উত্তর দিকে পিকনিক করতে যেতাম বা দক্ষিণ দিকে পিকনিক করতে যেতাম বলতো যে ওইখানে তোমরা যেও না, ওইখানে পেতে আছে জিন আছে আচর আছে। এখন উত্তর দিকে গেলে দেখি যে স্বপ্নের যমুনা সেতু, দক্ষিণ দিকে হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। আপনি জানেন আমাদের মমতা মেয়ে মাঝে অনেক দেশে গেছে যখন পদ্মা সেতুর কাজ হাতে নিয়েছিলেন, বিশ্বব্যাংক থেকে একটি নিন্দাজনক কথা বলেছিলেন, তখন উনি একটি কথা বলেছিলেন যে আমার সাথে 16 কোটি মা বোন আছে, আপনারা যে রাজস্ব দিচ্ছেন ভ্যাট এবং ট্যাক্স দিচ্ছেন, এই ভ্যাট এবং ট্যাক্সের রেমিটেন্সের টাকা দিয়ে বাংলাদেশের অর্থনীতি উনি পদ্মা সেতু করবে। আজকে চ্যালেঞ্জের মোকাবেলা করে আজকে কিন্তু আমরা পদ্মা সেতু দৃশ্যমান দেখতে পাচ্ছি এবং 1 to 41 স্পেন ডান 6.15 কিলোমিটার আমরা ডান করেছি, আগামী দিনে আমরা পদ্মা সেতু উদ্বোধন করতে যাচ্ছি। একজন বাঙালি জাতি হিসাবে আরিফ ভাই এবং বিশ্বব্যাপী হিসাবে আপনার কাছে এটার অনুভূতিটা কেমন আছে পদ্মা সেতু? আমার কাছে এটার অনুভূতিটা যখন পদ্মা সেতু প্রকল্পটা হাতে নিয়েছিল দুর্নীতির কারণে যে পদ্মা সেতু করতে পারবে না, এখানে অনেক অনেক পক্ষ বিপক্ষ অনেকে বলছিল এটা হবে না, অনেক কিছু হবে না, আমাদের জননেত্রী শেখ হাসিনা উনি বলছিল আমাদের জনগণের টাকা দিয়ে, জনগণ বাংলাদেশের টাকা দিয়ে আমি পদ্মা সেতু করব। সেই পদ্মা সেতু হাঁটি হাঁটি পায়ে পায়ে অনেক কিছু হয়েছে, অনেক কিছু দেখেছি, এখনো দেখতেছি। আমার ব্যক্তিগতভাবে একটা স্বপ্ন এই উদ্বোধন সময় পদ্মা সেতু দেখা মানে দেখতে যাওয়ার কথা, তো আমরা তো ফেনী থেকে পদ্মা সেতু অনেক দূর, তবে এখন ডিজিটাল হিসাবে অনেক দূরও না, তো অনেক বাংলাদেশের সকল জায়গা থেকে মানুষ আসবে, এই জন্য যেতে পারতেছি না। তবে আমাদের 2 থেকে 3 তারিখ আমাদের প্ল্যানিং আছে,
আমরা পদ্মা সেতু, স্বপ্নের পদ্মা সেতু, জননেত্রী শেখ হাসিনার পদ্মা সেতু দেখতে যাবো ইনশাআল্লাহ। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে পদ্মা সেতু যে কথাটা তুলে ধরেছেন, যে আজকে আমরা যে বিশ্বব্যাংক যে কথাটা তুলে ধরেছেন, যেখান থেকে কোনো টাকাই নেওয়া হয় নাই, কোনো কিছুই নেওয়া হয় নাই, কানাডার আদালতের মধ্যে এটা খারিজ করে দেখিয়ে দিয়েছে যে এখানের মধ্যে কোনো ধরনের কোনো কিছু নেওয়া হয় না, দুর্নীতি তো প্রশ্নই ওঠে না, যেখান থেকে কোনো টাকা না হয় নাই। বাংলাদেশের সরকার আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন আমরা ভিখারি নয়, আমরা বিদেশ থেকে টাকা নিতে হবে না, আমাদের রেমিটেন্সের টাকা দিয়ে আমরা পদ্মা সেতু করতে পারবো। তো হ্যাঁ সেটাই তো, যাই হোক এনিয়াও এখন আমরা ডিজিটালের মধ্যে চলে আসছি, আপনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কালকে কিন্তু আপনি দেখতে পারবেন সারাদিন, ঠিক আছে। আর তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য যে এখন আমি বলবো যে দক্ষিণ মেরু এবং উত্তর মেরুতে এখন আর জিন পরিধানা প্রেমী আর নাই, তো সেই সুবাদে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আর একটা জিনিস হচ্ছে যে শুধু আমরা পদ্মা সেতু নয়, এবং আমাদের সজীব আজ জয় সাহেব দেখিয়ে দিয়েছেন যে বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান আমরা উদযাপন করেছি, এবং একটা কথা চিন্তা করেন আজকে আমরা যশোর থেকে বা দিনাজপুর থেকে, পরাত ভাই আমি আপনার ফাঁক দিয়ে পদ্মা সেতু নিয়ে একটা কথা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, যেটা আমাদের পদ্মা সেতু যদি পদ্মা সেতুর কারণে এখন পদ্মা সেতু হয়ে গেছে, কালকে উদ্বোধন হবে, এই পদ্মা সেতুর কারণে কিন্তু আমাদের এই ফুল ব্যবসায়ী সব ফুল ব্যবসায়ী একটা বেনিফিট পাবে, এটা এটা এই জন্যও পাবে যখন আমাদের কাঁচামালটা উত্তরবঙ্গ থেকে যখন উঠাই দেয় ফেরি থেকে, যখন শীতকাল থাকে তখন কিছু কিছু সময় পেরি আসতে পারে না কুয়াশার কারণে বা অন্যান্য কারণে, এখন কিন্তু আমরা ওইটাই করবো না ইনশাল্লাহ। আমরা মানে আমি ফুল ব্যবসা করি, ফুল ব্যবসায়ী হিসাবে আশা রাখছি আল্লাহর রহমতে, আমাদের ব্যবসায়িক দিক দিয়ে আমরা যে মালগুলো আমরা আগে 10 টাকা বেশি পাইতাম এখন 10 টাকা কম পাবো, এটা এই জন্য এখন এখন আর গাড়ি আটকাবে না, আটকাবে না এখন কিন্তু হাঁটে, মানে এখন পচে যায়, যেমন ধরেন ফুল, কাঁচা সবজি, মাছ, পচে যায়, এটা পচনশীল প্রক্রিয়া। 25% কিন্তু আপনি বিভিন্ন ফেরির কারণে মানে দুদিন একদিন সময়ের কারণে কিন্তু পচে যাচ্ছে, আমরা কিন্তু এখন 25% পচার থেকে আমরা বেঁচে যাবো, অতএব আমরা বুকিং দেবো, আমরা দিনে দিনে আমরা পচে যেতে পারবো, তাই সেক্ষেত্রে আপনার অনুমতির কথাটা তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আপনার স্পেশালি যারা ক্রেতা আছেন এবং দূর দূরান্তে যারা ক্রেতা আছেন, যারা ফুলকে ভালোবাসেন এবং বিভিন্ন অডিয়েন্সের মধ্যে প্রোগ্রাম করতে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আপনার এখানে আসার জন্য আহ্বান জানাবেন আমার চ্যানেলের মাধ্যমে। আমি অবশ্যই আপনার ফরাদ ভাই আপনি আপনার চ্যানেলের মাধ্যমে আমি জানাবো যে যারা কাঁচা ফুল প্রয়োজন, নিত্য প্রয়োজনীয় বা বিয়ের অনুষ্ঠান, বার্থডের অনুষ্ঠান, বিয়ে বার্ষিকী অনুষ্ঠান, বিজয় দিবস, এসব অনুষ্ঠানে যখনই কাঁচা ফুল লাগে আমার রজনীগন্ধা ট্যাং রোড, জেল রোড, এখানে আমি আসার জন্য আহ্বান জানাচ্ছি। তারপরও আমি চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি, আমার ব্রাইট নিউজ 99 অনলাইন চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি, এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকালের, আমি স্পেশাল করেসপন্ডেন্ট হিসাবে ভিউয়ার্স আর নয় আপনারা ঢাকা, আর নয় চিটাগং, আর নয় কুমিল্লা, আমাদের যেই সমস্ত প্রোডাক্টগুলি আমরা পাচ্ছি আপনারা আজই চলে আসুন রজনীগন্ধা ইভেন্টসে, এখানে কাঁচা ফুল পাইকারি এবং খুচরা বিক্রয় নির্বাচন অনুষ্ঠান এবং বিভিন্ন ট্র্যাডিশনাল প্রোগ্রামগুলির জন্য আপনারা কল করুন, আরিফ ভাইয়ের আমরা স্কোর্ডিংয়ের নাম্বারের মধ্যে সব কিছু দিয়ে দিব, এবং ঠিকানা হচ্ছে শহীদ মিনারের দক্ষিণে পিটিআই পশ্চিম গেট জেল রোড ফেরি, বরাবর আপনারা এখান থেকে দেখে দূর দূরান্তের দিকে আপনারা অর্ডার নেন এবং সামনের দিকে আমরা এগিয়ে যাই, এবং আমাদের এই ফেনীকে গ্রিন সিটি, ক্লিন সিটি, হেলথ সিটি করার জন্য আমাদের মেয়র সাহেব ওনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং তার সাথে আমাদের ব্যবসায়ী পক্ষ থেকে আমাদের সফল নিয়াজি ভাইকে অনেক অনেক ধন্যবাদ, ওনার দীর্ঘায়ু কামনা করছি। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন 11:15 আমাদের প্রামাণ্য চিত্র এবং সাক্ষাৎকারটি দেখে নেন, আপনারা লগ ইন করে ফেলেন www.brightnews99.com এবং টিভি নেটওয়ার্ক হিসাবে থাকেন জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে। আরিফ ভাই আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, ভরত ভাই আপনাকেও আমার রজনীগন্ধা ইভেন্টসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের স্বপ্নের পদ্মা সেতু নিয়ে আমাদের ব্যবসার কিছু সমস্যার কথা এখানে বলা হয়েছে, যদি আপনার মাধ্যমে এটা যদি আসে আরও অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভিউয়ার্স এখানে আমার সহ্য বড় ভাই আছে এবং ছোটো ভাইয়েরা আছে,
চলুন আমরা সবাই মিলে হাতে হাত কাঁধে হাত মিলিয়ে আমরা গ্রিন সিটি, ক্লিন সিটি, হেলথ সিটি এবং আমাদের সোনার বাংলাদেশকে গড়ি। ধন্যবাদ।